যখন এখানে ভর্তি হয়েছিলাম এখানকার ব্যাপারে আমি শুনে বলতে ছিলাম যে এখানে ইন্ডাস্ট্রি রিলেটেড বাস্তবসম্মত অনেক কিছুই শেখানো হয়, মানে আমাদের ট্রেডে যেটা পরবর্তীকালে কাজে লাগবে সেই ধরনের জিনিসের উপরই ফোকাস করা হয় বেশি। এবং আমার কাকা ইলেকট্রিক্যাল লাইনে ছিলেন, আমাদের পাড়াতেও এরকম বহু ছেলে আছেন যারা এখান থেকেই করে প্রতিষ্ঠিত হয়েছে। তো মাথায় একটা চিন্তা ছিল, কারো ইনফ্লুয়েন্স ছিল যে কাকা বলেছিল যে হ্যাঁ তুমি ইলেকট্রিক্যাল মাদার ট্রেড চলে যাও। কিন্তু এইখানে আসার পর কাউন্সিলিংয়ে যখন নিজের ব্যাপারটা করলাম তখন এখানে তো কিছুটা আমাকে করা হলো যে দেখো মার্কেট মার্কেট এ অনুযায়ী যেহেতু ইলেকট্রিক্যালের ডিমান্ড এখনো আছে ভবিষ্যতেও থাকবে, তো এই ডিমান্ডের কথা মাথায় রেখে আমি দ্বিমত করিনি, আমি ইলেকট্রিক্যালে ভর্তি হয়ে গেছিলাম। তো এখান থেকে পাস আউট হয়ে যাওয়ার পর ক্যাম্পাসিং আমি এখান থেকেই পেয়েছিলাম, সিবিসি পাওয়ার সিস্টেম বলে একটা ছোটো কনসার্নে প্রথমে যাই, সেখান থেকে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আমি এফআরল্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডে যোগদান করি আপনার 2014 সাল নাগাদ। শুরুটা তো অবশ্যই ইনস্টিটিউট যশোরিয়া আমাকে ভালোভাবেই করে দিয়েছিল, বাদ বাকি যেটা আছে আপনাকে বাস্তবের মধ্যে কাজ করবেন প্রফেশনাল লাইফে যাবেন তখন সেখানেই শিখতে পারবেন। কিন্তু যশোরিয়া সে যেই জায়গায় দাঁড়িয়ে যেটুকুনি করছে সেটা যথেষ্ট। পরবর্তীকালেও আমরা কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরেও ওনাদের সান্নিধ্যে ছিলাম, ওনাদের সঙ্গে যোগাযোগে ছিলাম, ওনারা ভীষণভাবে সব দিক থেকেই হেল্প করেছেন। তো পরবর্তীকালে যে আসবে তাকে এটা চিন্তা করে আসতে হবে যে আমি মেকানিক্যালে যাবো, ইলেকট্রিক্যালে যাবো না সিভিলে যাবো, তো তাকে এটা মার্কেট সার্ভে করে নিজের থেকে চিন্তা করতে হবে। এবং এখানে এলে তাতে সাহায্য পাবেই, একটা পরামর্শ তখন একটা পরামর্শ দরকার যে পরামর্শের মাধ্যমে আমরা ঠিক করতে পারবো, আমরা মানে নিজেরা 50% ঠিক করে রাখবো, আমাদের কলেজ থেকে আমাদের 50% সাহায্য করা মানে ঠিক করতে সাহায্য পেয়ে যাবো আমরা, যে আমরা কোনটা নিলে আমাদের পক্ষে হেল্পফুল হবে ফিউচারে। এবং এখানকার ফ্যাকাল্টিরা তো যথেষ্ট প্রশংসনীয়, ওনারা যথেষ্ট হাতে ধরে কাগজে হাতে কলমে বিশেষভাবে চেষ্টা করেছেন শেখানোর, এবং সেটা পরবর্তীকালে আমাদের কাজে লেগেছে। এখানকার যে ইনস্ট্রুমেন্ট যে যা পেয়েছি ইলেকট্রিক্যালে, তো সেই ইনস্ট্রুমেন্ট পরবর্তীকালে আমাদের প্রফেশনাল লাইফেও কাজে লেগেছে। এবং যদি অটোমেশনে যাই, অটোমেশনে যে আমাদের বিনু কন্ট্রোলার ইউজ করা হয়, আমাদের যেমন এক্সাম্পল দেওয়া হয়েছিল হানিওয়েল ইউরোথামে যে কন্ট্রোলার দিয়ে আমাদের ব্যবহার করতে শেখানো হয়েছিল, সেগুলো আমরা পরবর্তীকালেও ইন্ডাস্ট্রিতে গিয়ে পেয়েছি এবং সেগুলো আমরা সেগুলোর উপর কাজ করতে পেরেছি। তো আমি তো মনে করি যে ওইগুলো আমাদের ওখান থেকে আমরা দেখে গেছিলাম বলে ওখানে আমাদের কাছে ব্যাপারটা আরও সহজসাধ্য হয়েছে। দেখুন, প্ল্যাটফর্মটা পাওয়া হচ্ছে বড় কথা, শুরু তো করতে হবে, আজকে করবো কালকে করবো করতে করতে সময় বেরিয়ে যাবে। এই শুরু করার জায়গাটাতে কিন্তু যশোরিয়া ভীষণভাবে হেল্প করেছে আমাকে। আজকে আমি যেখানে কাজ করছি সেখানে হাই কোয়ালিফাইড জায়গা থেকে আসছে, কেউ MBA করেছে, কেউ তারা বিটেক ইঞ্জিনিয়ারও কেউ কেউ আছে তার মধ্যে, কিন্তু তাদের পাশে পাশাপাশি দাঁড়াতে পারছি আমার যশোরিয়া জন্মই, যশোরিয়া আমাকে সেই প্ল্যাটফর্মটা দিয়েছে। আজকে আমি বর্তমানে যে কোম্পানিতে চাকরি করছি তার নাম হচ্ছে এফআরল্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, এবং সেই কনসার্নও আমাদের জর্জ টেলিগ্রাফ থেকেই বেঁচে ছিল। তো এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রেক্ষাপটে যদি বলি যে এখানে ইন্ডাস্ট্রি কম নয়, যোগ্য ক্যান্ডিডেট কম, তো যদি নিজেদের এক্সপিরিয়েন্স বাড়াতে পারো তাহলে কোনো প্রবলেম নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কোম্পানি আছে যাদের সঙ্গে আমাদের আমাদের কলেজে যথেষ্ট ভালো রিলেশন আছে এবং তারা যথেষ্ট ভালোভাবে মানে চেনে আমাদের কলেজকে এবং সেখানকার স্টুডেন্টদের ক্যাপেবিলিটি কী সেটাও তারা জানে, এবং সেখান থেকে যদি এক্সপিরিয়েন্স স্টুডেন্ট পায় তারা অবশ্যই পিক আপ করবে, ওর জন্য কোনো প্রবলেম নেই। ভবানীপুরে যে প্লেসমেন্ট সেল আছে এখনও তাদের সঙ্গে আমার রিলেশন আছে, তারা কোনো কিছু ভালো খবর পেলে, কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট দরকার হলে বা আমার তো আমার থ্রুতে যদি কোনো ফ্রেশার ক্যান্ডিডেট যদি করা যায় সেটা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যায়। একটা স্টুডেন্টের জন্য তারা লাইফ টাইম সাহায্য করার জন্য প্রস্তুত, মানে আমি আমি তো দেখেছি আমি এতদিন অব্দি তাদের সঙ্গে এখন তাদের সঙ্গে আমার কানেকশন রয়েছে, তারা সবসময় আর কি চেষ্টা করে চলেছে।